ইসপের গল্পমালা গল্প শুধু গল্প নয় কত কিছু যে শেখার আছে তার মধ্যে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে কি তারও আগে মুখে মুখে এসব গল্প বলতেন গ্রিস দেশের এক আশ্চর্য মানুষ তার নাম ইসপ তিনি নাকি ছিলেন কোনো এক ধনির কৃতদাস গল্প শোনার জন্য লোকেরা ভিড় করতো তার কাছে ছোট থেকে বড় সবাই যেমন মজার গল্পগুলি তেমনি চিরকাল মনে রাখার মতো দিনে দিনে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে সেই মন ভোলানো অজস্র গল্পমালা আর সেই গল্পের ভাঁড়ার থেকে আমি আজকে নিয়ে আসছি কয়েকটি গল্প এই সবের গল্পমালার সংকলক সুনীল জানা শিশু সাহিত্যিক সুনীল জানা চলুন আজকের গল্প ভালুকের উপদেশ ভালুকের উপদেশ দুই বন্ধু তারা খুব ভাব দুজনের মধ্যে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না সব সময় তারা এক সঙ্গে ঘুরে বেড়ায় গল্প করে একদিন হয়েছে কি এক বোনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো দুজনে বেড়াতে বেড়াতে গল্প করতে করতে অনেক দূর চলে গেছে তারা যখন খেয়াল হলো তখন সন্ধে হয় হয় তাড়াতাড়ি অমনি বাড়ি পেরার পথ ধরল তারা বোনটা কোনো রকমে পার হতে পারলে বাঁচা যায় এখন হন হন করে হাঁটছে দুজনে প্রায় ছুটছে বলা যায় গল্প করা এখন মাথায় উঠেছে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল দুজনেই কিছু দূরে মস্ত কালো কালো কি ওটা ওদের দিকে এগিয়ে আসছে যেন ভালো করে তাকিয়ে দেখতেই একেবারে আঁতকে উঠলো ওরা এ যে মস্ত একটা ভালুক ও রে বাবরে কী হবে এখন ভালুকের হাতে নির্ঘাত মারা পড়তে হবে দুজনকেই ভয়ে থর থর করে কাঁপতে লাগলো দুজনে কোথায় পালাবে তারা কিছুই মাথায় আসছে না কেন যে মরতে ঢুকেছিল মনের মধ্যে দেখতে দেখতে অনেকখানি এগিয়ে এসেছে ভালুকটা একজন হঠাৎ বলে উঠল চলো গাছে উঠে পড়ি ভালুক তাহলে ধরতে পারবে না অপর বন্ধুটি কাঁদো কাঁদো মুখে বলল আমি কিন্তু আমি যে গাছে উঠতে পারি না যে কিন্তু সে কথা শোনার সময় কোথায় চাচা আপন প্রাণ বাঁচা দৌড়ে গিয়ে তরতর করে গাছে উঠে পড়ল প্রথম বন্ধুটি তারপর ডাল ধরে আর আরও উপরে ভালুক যাতে কিছুতেই নাগাল না পায় তার দ্বিতীয় বন্ধুটি তখন একেবারে একা আর বোধহয় আজ তার রক্ষে নেই হঠাৎ তার মনে পড়ে গেল ভালুক নাকি মরা জীবজন্তু ছয় না যা থাকে কপালে মাটির ওপর উপুর হয়ে শটান সে শুয়ে পড়ল অমনি ভয়ের চোটে দম বন্ধ করে পড়ে রইল কাঠ হয়ে আর বোধহয় দুর্গা নাম জপতে লাগল মনে মনে ভালুকটা তার কাছে এসে গেছে তখন কয়েকবার তার চারপাশে সে চক্কর মারল সুখে সুখে দেখলো খালিক্ষণ তারপর তাকে বোধহয় মরা মানুষ ভেবে অন্যদিকে চলে গেল যাক বাবা খুব বাঁচা গেছে গাছ থেকে এবার নিচে নেমে এলো সেই বন্ধুটি অন্য বন্ধুকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে ভালুকটা তোর কানে কানে মুখ রেখে কী যেন করছিল ততক্ষণ বন্ধুটি বলল ভালুক বলেছিল বন্ধুকে যে বিপদের মধ্যে ফেলে পালায় তার সঙ্গে কখনো কখনো মিশবে না অর্থাৎ এর থেকে আমরা শিক্ষা নিতে পারি বিপদে যে পাশে থাকে বন্ধু তো বলি তাকে বিপদে যে পাশে থাকে বন্ধু তো বলি তাকে যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যেটা ভালো লাগে শেয়ার করলে আরও আরও ভালো লাগে এইটুকু অনুরোধ রেখে আমি আজকের এই গল্প শেষ করছি থ্যাঙ্কস ফর লিসনিং মাই চ্যানেল ইফানা